প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট ইউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটিতে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিক জীববিদ্যার এসসি নাইনটি ওয়ান ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান থার্টি টু পেজের সমাধান করব যারা এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক জীববিদ্যার এবিটিএ টেস্ট পেপার থেকে বিভিন্ন মডেল সেটের সমাধান দেখোনি ড্রেসক্রিপশনে ও আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো প্রথমে তোমরা এস সি ওয়ান লক্ষ্য করো এই সেটের প্রথম এমসিকিউটি দেখো পার্থেনোজেনেসিস দেখা যায় অ্যান্সার হবে অপশান ডি সবগুলিতেই নেক্সট এমসিকিউ গর্ভযন্ত্র গঠিত হয় অ্যান্সার হবে অপশান সি ডিম্বক ও সহকারী কোষ নিয়ে সার্টলি কোষ যে হরমোন খরণ করে তা হলো অপশান ডি ইনহিবিন কপারটি লুপ প্রতিরোধ করে অপশান সি নিষেক অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপিক অনুপাত অপশান বি ওয়ান ইজ টু 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 ওয়ান মাতা হিমোফিলিয়া রোগের বাহক ও পিতা স্বাভাবিক হলে অ্যান্সার হবে অপশান ডি ও সি এ ল্যাক ওপেরনের রিপ্রেসর প্রোটিনটি কোন জিনের সঙ্গে যুক্ত থাকে অ্যানসার হবে অপশান সি অপারেটরের সঙ্গে সমাপ্তি সমাপ্তিকরণ অ্যাম্বার হল অপশন বি ইউএজি ওপারিনের মতে পৃথিবীর আদি পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল অ্যান্সার হবে অপশান এ অক্সিজেন কোন ইমিউনিও গ্লোবিনটি প্লাসেন্টা ভেদ করতে পারে অপশন এ আইজিজি একটি কোষ অথবা এক্সপ্ল্যান্ট থেকে সমগ্র উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে বলা হয় অপশন এ টোটিপোটেন্সি যে অন্তঃক্রিয়াতে একজন উপকৃত হয় এবং অপরজনের উপর কোনো প্রভাব পড়ে না তাকে বলে অপশন সি কমেন্সালিজম সারা বিশ্বে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে অপশন সি চৌত্রিশটি যানবাহন থেকে নির্গত বর্জ্যের সবচেয়ে ক্ষতিকারক ধাতব দূষক পদার্থটি হলো অপশন এ সিসা এরপর তোমরা এই সেটের এসে কিউগুলো লক্ষ্য করো মেলাকুফিলি কি অ্যান্সার লক্ষ্য করো শামুকের মাধ্যমে যখন পরাগযোগ ঘটে তাকে মেলাকুফিলি বলে নেক্সট কোয়েশ্চেন জিনোম কি হ্যাপলয়েড সেট কোমোজমে উপস্থিত জিনের সমষ্টিকে জিনোম বলা হয় অথবা দেখো ওকাজাকি খণ্ডগুলিকে যুক্ত করে কোন উৎসেচক অ্যান্সার লক্ষ্য করো ওকাজাকি খণ্ডগুলিকে যুক্ত করে ডিএনএ লাইগেজ এলএসডি কি অ্যান্সার লক্ষ্য করো এলএসডি হলো এক ধরনের হ্যালুসিনোজেন ড্রাগ এলএসডির সম্পূর্ণ নাম হল লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইন্ড প্যান কি অ্যান্সার দেখো প্যান হলো এক ধরনের গৌণ বায়ুদূষক এর সম্পূর্ণ নাম হল পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট অথবা ইমাসকুলেশন কাকে বলে অ্যান্সার লক্ষ্য করো উভয় লিঙ্গ ফুলের পুঙ্কেশ্বর কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাসকুলেশন বলে এরপর তোমরা এসসি ওয়ান টোয়েন্টি থ্রি লক্ষ্য করো এই সেটের প্রথম এমসিকিউটি দেখো বক্র ধাবকের মাধ্যমে বংশ বিস্তার করে অপশন এ মেন্থা নিচের কোন গ্রন্থির ক্ষরণে ফ্রুক্টোজ থাকে অ্যান্সার হবে অপশন ডি সেমিনাল ভেসিকল কোষের কাজ অপশন সি শুক্রাণুর পুষ্টি যোগানো। সমসমস্ত ক্রোমোজোম জোড়ার একটিতে প্রকট অ্যালিলগুলির এবং অন্যটিতে প্রচ্ছন্ন অ্যালিলগুলির সজ্জারীতিকে বলা হয় অপশন এ সিসসজ্জা একতন্ত্রী ডিএনএ দেখা যায় অপশন সি কিউ ক্রস ওয়ান সেভেন্টি ফোর পলিফাজে নিউক্লিওজোমের অংশ হল অপশন ডি এ ও সি উভয়ে অর্থাৎ হিস্টোন প্রোটিন ও ডিএনএ মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত মিথেন ও হাইড্রোজেনের অনুপাত ছিল অপশন সি টু ইস টু টু ইস টু ওয়ান বেকারস ইস্ট হল অপশন ডি সেকারোমাইসিস সেরিভেসি নিচের কোনটি হ্যালো সিনোজেনের উদাহরণ অপশন এ এলএসডি আইইউসিএনএর সদর দপ্তর অবস্থিত অপশন সি সুইজারল্যান্ডে নিচের কোন বায়োমে শ্বেত ভাল্লুক পাওয়া যায় অপশন সি তৈগা বায়োমে নিচের কোন জ্বরটি সঠিক নয় অপশন সি ল্যাক এ থেকে ট্রান্স অ্যামাইলেজ এটি হবে ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেজ নিচের কোনটি আধুনিক জননগত প্রযুক্তির অন্তর্গত অপশন ডি সবকটি লেক হর্ন একটি অপশান এ ভূমধ্য সাগরীয় ব্রিড এরপর তোমরা এই সেটের এসে কিউগুলো লক্ষ্য করো পোট্যান্ড রি অ্যান্সার লক্ষ্য করো পুংস্তবক যখন স্ত্রী স্তবকের আগে পরিণত হয় তাকে পোট্যান্ড্রি বলে অথবা দেখো ক্লিস্টোগ্যামি কী ফুলগুলি বদ্ধ প্রকৃতির হওয়ায় পরাগধানী বিদীর্ণ হয়ে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগযোগ ঘটে এই পদ্ধতিকে ক্লিষ্ট গ্যামি বলে যেমন কানসিরাও আমরুল এই প্রকৃতির ফুলে দেখা যায় ওয়াইট্যাল পরীক্ষাটি কোন রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্সার লক্ষ্য করো ওয়াইড্যাল পরীক্ষাটি টাইফয়েড রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন দেখো গ্রিন মাফলার কি। অ্যান্সার লক্ষ্য করো যে সমস্ত শব্দদূষণযুক্ত অঞ্চলে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য গাছ লাগানো হয় তাকে গ্রিন মাফলার বলে পুরো পুরোনাম লেখো ডিজিএসএমের পুরোনাম হল দাসলি গ্রাম স্বরাজ্য মণ্ডল জেনেটিক ড্রিফট কাকে বলে অ্যান্সার লক্ষ্য করো একটি বৃহৎ পপুলেশন থেকে ব্যক্তি বিশেষের ছোট্ট একটি গ্রুপ যখন পৃথক হয় তখন জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে একে জেনেটিক ড্রিফ্ট বলে এরপর তোমরা এসসি ওয়ান থার্টি টু লক্ষ্য করো এই সেটের প্রথম এমসিকিউটি দেখো পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির যোগসূত্র কিসের মাধ্যমে ঘটে অ্যান্সার হবে অপশন ডি ইঙ্গুইনাল ক্যানাল প্রদত্ত কোনটি অযৌন জনন সম্পর্কিত নয় অপশন বি অ্যান্থারোজয়েট গর্ভযন্ত্র গঠিত হয় অপশন সি ডিম্বক ও সহকারী কোষ নিয়ে গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান অপশেন সি পোজিস্টেরন হিমোফিলিয়ার জন্য জিন অপশান ডি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির টি এর চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত অ্যান্সার হবে অপশান বি ট্রান্সলেশন মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হল অপশেন এ সহ প্রকটতা মিওসিস ব্যথি রেখে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলে অপশন বি অ্যাপস্পোরি ডি শঙ্কর জননে ট্রেস্ট ক্রস অনুপাত অপশন বি ওয়ান টু ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান এখানে অপশান বিতে একটু ভুল রয়েছে এখানে চারটে ওয়ান হবে ডিপ লিটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত অপশন ডি পোল্ট্রি ফার্ম সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম হল অপশান এ ট্রিপোনিমা পালিডুম এখানে অপশান এ একটু ভুল রয়েছে ওইটা টিফোনিমা পালিডুম হবে এখানে প্যালি আম আছে নিচের কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয় অপশান বি এনো টু প্লাস হাইড্রোকার্বনস প্রদত্ত কোনটি ওজন স্তর ধ্বংসের কারণ অপশান ডি সবকটি চিপকো আন্দোলন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত অপশান সি এস বহুগুণা এরপর তোমরা এই সেটের এসে দেখো গনরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম লেখো গণরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম হল নিজারিয়া গনোরি অথবা দেখো সিন ইকোলজির সংজ্ঞা লেখো অ্যান্সার লক্ষ্য করো একই স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সকল জীবের সংস্থানিক চর্চাকে সিন ইকোলজি বলে সেন্ট্রোমিয়ারের কাজকে অ্যান্সার লক্ষ্য করো সেন্ট্রোমিয়ারের কাজ হলো কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে ব্যামতন্তুর সঙ্গে যুক্ত রাখে বায়োফর্টিফিকেশন কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির সাহায্যে খাদ্যশস্যের পুষ্টিগত মান বৃদ্ধি বা বাড়িয়ে তোলার পদ্ধতিকে বায়োফর্টিফিকেশন বলে মেনোপচ কি অ্যান্সার লক্ষ্য করো সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মহিলাদের রজস্রাব বন্ধ হওয়াকে মেনোপচ বলে এইচসিজি কোথা থেকে খরিত হয় এই সিজি অমরার কোরিওনিক ভিলাই থেকে খরিত হয় মনে রাখবে এই সিজির পুরোনাম হলো হিউম্যান কোরিওনিক গোনারো ট্রফিন হরমোন প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে বাই